মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত তৃতীয় লুনা বোটিক্স মাইনিং প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে ব্র্যাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি রোবট চন্দ্রবট টু। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনডোর গেমস রুমে নির্মাতারা রোবটটির বিভিন্ন দিক তুলে ধরেছেন। নির্মাতারা জানিয়েছেন, সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতির পাশাপাশি সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার মিশেলে তৈরি করা হয়েছে এই রোবটটি। আগামী 21 তারিখে নাসার কেনেডি স্পেস সেন্টারে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অর্থায়নে রয়েছে বেসরকারি মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। আপনারা দেখছেন রাতের সময়, সঙ্গে থাকুন।